আমার বার্থডের পরের দিন একটা ফ্যামিলি আউটিং প্ল্যান হলো, যেখানে আমরা সারাদিন ঘুরবো, লাঞ্চ করব, আর শেষে মুভি প্ল্যানও রয়েছে আমাদের। আর এই ট্রিপটাকে ওরা আমার বার্থডে গিফট বলেই চালিয়ে দিল। যাই হোক, ঘোরাতে হবে, অনেক বলছে ফটো তুলে নিতে পারবো ওদেরকে দিয়ে, এটা ছিল আমার উদ্দেশ্য। একটা 6-সিটার কার বুক করে আমরা সবাই লাইট মোডে এগোতে লাগলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। কার জার্নি এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন বালিগঞ্জ 6 প্যালেস। আমাদের লাঞ্চ ওখানেই হবে। আর এই প্রথম আমরা এখানে এলাম, সিট আগে থেকে বুক করা ছিল। জায়গাটা, খাবার দাবার, টেস্ট, কোয়ালিটি সব কিছুই খুবই সুন্দর। খাওয়ার এত পরিমাণে দিয়েছিল, আমার পক্ষে তো খাওয়া সম্ভব নয়। তবে দেখতেই পারছো যে বাড়ির সবাই একদম খেতে ব্যস্ত, আর আমি ক্লিপ নিতে ফটো তুলতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। বাট খাওয়া দাওয়া খুবই ভালো, ওটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো ওখানে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই হেঁটেই একটা জায়গায় পৌঁছে গেলাম। এটা রয়েছে RDB সিনেমা হলের সামনে। জায়গাটা ফটোশ্যুটের জন্য খুবই সুন্দর, আর অনেক সিটও রয়েছে। তো গল্প করার জন্য আমরা অনেকক্ষণ সময়ও কাটালাম ওখানে, আর জায়গাটা খুবই ভালো লাগছিলো, বেশ চার্মিং, আর আমি একটু আনন্দের মুডেই রয়েছি। তারপর গন্তব্য হলো আমাদের নন্দন, যেখানে আমাদের মুভি প্ল্যান রয়েছে, মানে আমাদের টিকিটও কাটা রয়েছে মুভি কোন মুভিটা দেখবো, হচ্ছে প্রধান মুভি। আর তো আমরা গাড়ি করেই নন্দনের দিকেই গেলাম, পৌঁছে গেলাম, সন্ধে হয়ে আসছিলো। তারপর দেখলাম জায়গাটাতে বেশ ডেকোরেশনও করা রয়েছে, তাই আমি ফটো তুলতে বললাম দিদিকে, বাট দিদি বললো সিনেমা দেখার পর তুলে দেবে। ঠিক আছে, তাই একটু ঘুরে ফিরে দেখলাম। আর ওখানে নাকি টিকিট কাটার পর একটু লাইনে দাঁড়াতে হয় সিনেমা হলে ঢোকার জন্যে। তো দিদি গেল লাইনের অন্ত খুঁজতে, আমি একটু ঘোরাঘুরি করলাম। তো ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা বেশ সুন্দর, সবাই জায়গাটা এনজয় করছিল। এটা আমাদের সেকেন্ড টাইম, আমার অ্যাকচুয়ালি নন্দনে, এর আগেও এসেছিলাম নন্দনে, এটা আমাদের সেকেন্ড টাইম মুভি দেখা। পরে আমরা হলের দিকে গেলাম, কিছুক্ষণ ওয়েট করে আমরা হলের দিকে গেলাম। আর মুভিটা বললাম প্রধান, যেখানে আমার মূল আকর্ষণ ছিল একেন বাবু। মুভির ট্রেলারটা আমি দেখিনি, তাও মুভি দেখতে চলে গেছি, এটা আমার সেকেন্ড টাইম, তো বললাম। আর এবার আমরা ব্যালগুনতে টিকিট কেটেছি। মুভিটা অসম্ভব ভালো অ্যাকচুয়ালি, প্রথমে তো বুঝতেই পারিনি কেমন হবে, বাট মুভিটা দেখার পর বুঝতে পারলাম মুভিটা অসম্ভব ভালো। তারপরে চা ইজ মাস্ট ফর আস। আর এটা আমাদের এখানে আমাদের ব্লগ শেষ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্লগটা দেখার জন্য।